ওয়ানডে ও টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা এখন দক্ষিণ আফ্রিকায়। তাই ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ম্যাচগুলোতে প্রতিটি ক্লাব মাঠে নামবে জাতীয় দলের তারকাদের ছাড়া। এবার ডিপিএল শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে জটিলতা। প্রতিবার ১২ দল অংশগ্রহণ করলেও এবার প্রিমিয়ার লিগে দল ১১টি। লিগ শুরুর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে প্রাইম দোলেশ্বর ক্লাব। মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী জানান, প্রাইম দোলেশ্বর ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাইম দোলেশ্বরের বিষয়টা আপনারা, আমরা টুর্নামেন্ট শুরুর অল্প কিছুদিন আগে আমরা জেনেছি এবং সেভাবে আমরা ফোর্স টু ফিক্সচার ১১টা টিম নিয়ে, এছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না। এটা টেকনিক্যালি এটা তো সম্ভব না, বিষয়টাকে বোর্ডের সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছে, বোর্ড উইল ডিসাইড। বেশ কিছু দলের অধিনায়করা দক্ষিণ আফ্রিকায় সফরে থাকায় মিরপুরের ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দলগুলোর প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত অধিনায়করা। তবে দলের মূল খেলোয়াড়রা না থাকলেও এর প্রভাব পড়বে না ম্যাচে। আনফরচুনেটলি আমরা মিস করব যারা ন্যাশনাল টিমে আছে। যারা খেলবে অবশ্যই তারাও ন্যাশনাল টিমের ক্রিকেটার এবং তারাও বড় নাম বাংলাদেশ ক্রিকেটের জন্য। ভালো খেলতে চাই, কিছু কিছু ভালো ইনিংস খেলতে চাই, ম্যাচ উইনিং ইনিংস খেলতে চাই। এবারের লিগে মোট ৭৩টি ম্যাচ হবে, যার প্রথম দুই পর্বের সূচি তৈরি হয়েছে, যেখানে মিরপুরের পাশাপাশি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির দুটি মাঠে। ইমাম হুসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।